বন্ধুরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আবারও আরও একটি নতুন জব নোটিফিকেশান বেরিয়েছে এখানে বন্ধুরা ত্রিপুর রাজ্যের কয়েকটি ডিস্ট্রিক্টের সবগুলি ব্লকে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এবং আপনারা যারা ত্রিপুরা রাজ্য থেকে রয়েছেন এবং যারা মিনিমাম মাধ্যমিক পাস রয়েছেন তারা সকলে পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এখানে কোনো ধরনের এক্সামিনেশন অথবা টেস্ট নেওয়া হবে না শুধুমাত্র আপনাদের পার্সোনাল ইন্টারভিউ এবং একাডেমিক কোয়ালিফিকেশন ভিত্তিতে এখানে আপনাদের সিলেকশন করা হবে এছাড়া অপ্লাইটি কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে আপনার আপনাদের নিজস্ব ব্লকে গিয়ে এবং অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটির প্রয়োজন হল সে অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা কীভাবে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করবেন সেটাও কিন্তু ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো এখন দেখে নিচ্ছি বন্ধুরা নোটিকেশনটাও ডিটেলস এখানে কী রয়েছে এবং ভ্যাকেন্সি ডিটেলস কী রাখা হয় বন্ধুরা নোটিফিকেশনটি এসেছে গভর্নমেন্ট অব ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর থেকে প্রথম নোটিফিকেশনটি রয়েছে এখানে গুমটি ডিস্ট্রিক্টের জন্য এরপর আমরা ডিসকাস করবো এখানে যে শিপা ডিস্ট্রিক্টের জন্য নোটিফিকেশনটি রয়েছে তার ব্যাপারে তো বন্ধুরা গুমটি ডিস্ট্রিক্টের জন্য এখানে যে পোস্টে ভ্যাকেন্সি বেড়েছে সেটি হলো ভিলেজ রিসোর্স পার্সন এখন দেখে নিচ্ছি এখানে ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস কি রয়েছে তো এক্ষেত্রে কুমুটি ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলি রয়েছে সবগুলি ব্লকের এগেন্স্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তিরিশটি ঘুমুটি ডিস্ট্রিক্টের জন্য এবং অমরপুর আডডি ব্লকের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি কাকড়াবন আর ব্লকের জন্য ভ্যাকেন্সি রয়েছে তিনটি করবুক আড ডি ব্লকের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটি কিল্লা ডি ব্লকের জন্য ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি মাতাবাড়ি আর ডি ব্লকের জন্য ভ্যাকেন্সি রয়েছে তিনটি এবং ওমপি আর ডি ব্লকের জন্য ভ্যাকেন্সি রয়েছে চারটি এরপর শিলাছড়ি আর ডি ব্লকের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি এবং টেপানি আর ডি ব্লকের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে তিরিশটি এবং ক্যাটাগরিজ ভ্যাকেন্সি রয়েছে কথা বলতে গেলে শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে পনেরোটি এবং এসসির জন্য চারটি ভ্যাকেন্সি রয়েছে এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য এগারোটি ভ্যাকেন্সি রয়েছে তবে ত্রিশটি ভ্যাকেন্সির মধ্যে চোদ্দটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা ফিমেলদের জন্য অর্থাৎ ওমেনদের জন্য এবং বাকি ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য এখন দেখে নি সেখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বন্ধুরা ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় এখানে আপনারা যে ব্লকের ভ্যাকেন্সির অ্যাগেন্সটা অ্যাপ্লাই করবেন আপনাদের সেই ব্লকের রেসিডেন্ট হতে হবে তারপরে রয়েছে এখানে এজ লিমিট যেখানে রয়েছে মিনিমাম এজ লিমিটটা এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে ফোরটি ইয়ার্স অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছর মধ্যে যারা রয়েছেন তারা সকলে এলিজিবেল রয়েছেন পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস তো বন্ধুরা এটা একটা দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য অর্থাৎ যারা আপনারা মিনিমাম টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস রয়েছেন তারা সকলেই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন এরপর রয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ ওয়ার্ক ইন এম এন রেগা অর হ্যাভ ফ্যামিলি মেম্বার্স হু হ্যাভ ওয়ার্ক আন্ডার এম রেগা অর্থাৎ এক্ষেত্রে আপনাদের জব কার্ড থাকতে হবে অথবা আপনার ফ্যামিলি কেউ যদি এম জি এন রেগার মেম্বার হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন এরপর যারা আপনারা পিআরআই রিপ্রেজেন্টেটিভ অথবা ওমেন মেট অথবা আদার অফিসিয়াল অফ ইমপ্লিমেন্টিং এজেন্সির তরফ থেকে রয়েছেন তারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন না তবে বিআরপি যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু ওমেন এবং এস সিএসটি ক্যান্ডিডেটদের প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন যারা রুরাল গ্রুপ থেকে রয়েছেন যেমন ওয়াটারশেড ম্যানেজমেন্ট কমিটি ভিলেজ স্কুল কমিটি এসএসজিস কমিউনিটি বেসড অর্গানাইজেশন নেহরু উপকেন্দ্র এবং ভারত নির্মাণ ভলেন্টিয়ার্স তরফ থেকে রয়েছেন এরপর দেখে নিচ্ছি এখানে সিলেকশন প্রসিডিউরে কী রয়েছে তো বন্ধুরা এখানে ক্যান্ডিডেসদের টু সাকসেসিভ স্টেজের ভিত্তিতে সিলেকশন করা হবে এর মধ্যে প্রথমত রয়েছে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস অর্থাৎ এখানে একটি ভ্যাকেন্সির অগেনস্টে পাঁচজন ক্যান্ডিডেটদের শর্ট লিস্টেড করা হবে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী তারপর ফাইনাল সিলেকশনে রয়েছে ফোরটি মার্কস থাকবে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের তরফ থেকে এবং টেন মার্কস রয়েছে এখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য অর্থাৎ টোটাল ফিফটি মার্কসের ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এর ভিত্তিতে আপনাদেরকে এখানে ফাইনাল সিলেকশন করা হবে এবং বন্ধুরা শিবাজলা ডিস্ট্রিক্টের জন্য এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেমই রয়েছে তবে শিবাজেলা ডিস্ট্রিক্টের জন্য এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে বাইশটি এবং ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেখার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনের নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিই ওখান থেকে আপনারা দেখে নেবেন আমি ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ডিসকাস করছি না এরপর দেখে নিশ্চি সেখানে আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে কী রয়েছে তো বন্ধুরা আদার ইম্পর্টেন্ট ইনফরমেশনে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কোথায় গিয়ে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো ডকুমেন্টসের কথা বলতে গেলে বন্ধুরা এখানে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলির প্রয়োজন হয় যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মাধ্যমিক মার্কশিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিআরটিসি আধার কার্ড এম জিএন রেগার জব কার্ড যদি আপনি এসএসজি মেম্বার হয়ে থাকেন তাহলে তার প্রুফ এখানে প্রয়োজন হবে এবং যারা এস সি এস টি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে এই ডকুমেন্টসগুলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে যারা গুমটি ডিস্ট্রিক্টের থেকে রয়েছেন তাদের এখানে আপনাদের নিজস্ব ব্লকে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসের কাছে সাবমিট করতে হবে এবং যারা শিবাজেলা ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন আপনারা আপনাদের নিজস্ব ব্লকে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসের কাছে আপনাদের এপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন এবং ঘুমটি ডিস্ট্রিক্টের জন্য এখানে ফর্ম সাবমিশনের লাস্ট ডেট রয়েছে সেভেন্টিথ নভেম্বর অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখের মধ্যে এখানে আপনাদের এপ্লিকেশন ফর্মটি ব্লগে সাবমিট করতে হবে এবং যারা শিপা ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট রয়েছে নভেম্বরের সাত তারিখ পর্যন্ত এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে এখানে ফিল আপ করে সাবমিট করবো বন্ধুরা আপনারা যারা এখন রিলেভেলে অনলাইন টেস্ট দিয়ে জবের জন্য অ্যাপ্লাই করেননি তাদের উদ্দেশ্যে বলছি আর না করে বন্ধুরা এখানে অনলাইন টেস্ট দিয়ে জবের জন্য অ্যাপ্লাই করে নিন কারণ এখান থেকে আপনারা আপ টু ফর্টি ফোর লাখ নাম স্যালারি প্যাকেজে এবং থ্রি হান্ড্রেড ফিফটি পার্সেন্ট স্যালারি হাইকের সাথে ইন্ডিয়ান টপ কোম্পানিগুলিতে ইজিলি জব প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন তা কীভাবে তা সম্ভব শুধুমাত্র ফ্রি রিলেবেল টেস্টের মাধ্যমে তো বন্ধুরা এখন পর্যন্ত রিলেভেলের তরফ থেকে ফিফটিন হান্ড্রেড প্লাস অফার্স রুল আউট হয়েছে ক্যান্ডিডেটসদের মধ্যে এবং অল ওভার ইন্ডিয়াতে ওর্থ নাইনটি করোর প্লাস জবস ডেলিভার করা হয়েছে এবং এখানে আপনারা টেন ডিফারেন্ট ক্যাটাগরিতে টেস্ট দিতে পারবেন যেমন রয়েছে এখানে সেলস এইচআর ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং অ্যানালাইটিক্স এবং মোর পেটিএম জুমকার আপগ্রেড ক্রেডের মতো এইট হান্ড্রেড প্লাস কোম্পানিগুলি ক্যান্ডিডিডসদের ডিরেক্টলি হায়ার করে নিচ্ছে এই প্ল্যাটফর্ম ইল লঞ্চ করেছে প্লেসমেন্ট প্রোটেকশন প্ল্যান এর সাথে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি তো বন্ধুরা সেটা কীভাবে প্লেসমেন্ট প্রটেকশন প্ল্যান হলো লেভেল থেকে কোর্স কমপ্লিট করার নাইনটি ডেজের মধ্যে যদি আপনারা এখান থেকে প্লেসমেন্ট না পান তাহলে রিলেভেল আপনাদেরকে কোর্স ফিটা রিটার্ন করে দেবে অর্থাৎ এখানে আপনারাই পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট এখানে আপনাদের যা যা করতে হবে যে আপনাদের এখানে রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে অল অ্যাসাইনমেন্টগুলো এখানে কমপ্লিট করতে হবে এবং রিলেভেল টেস্ট দিতে হবে এরপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দমতো জব প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন তাছাড়া রিলেবেল কোর্স কমপ্লিট করার নাইনটি ডেজের মধ্যে যদি আপনারা এখান থেকে জব প্লেসমেন্ট না পেয়ে থাকেন তাহলে রিলেভেল আপনাদেরকে টোটাল কোর্স ফিফটি পার্সেন্ট রিটার্ন করুন আপনি ফ্রেশার হন অথবা প্রফেশনাল হন যদি আপনি একটি ভালো জবের সন্ধানে রয়েছেন রিলেভেল হলো আপনার জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে এখনই এখানে সাইন আপ করে অ্যাপ্লাই করে নিন হতে পারে এই প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার কেরিয়ার সেটেল নিন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে ডিসকাস করলাম এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের এপ্লিকেশন ফর্মটির প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ইজিলি ডাউনলোড নিতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তারপর এটি ফিল আপ করার ক্ষেত্রে এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ভিলেজ রিসোর্স পার্সন আন্ডার ঢ্যাশ ব্লক অফ ঢ্যাশ ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে আপনাদের ব্লকের নেম এবং ডিস্ট্রিক্ট নেম মেনশন করতে হবে তারপর এখানে আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এরপর রয়েছে এখানে ক্যান্ডিডেটস নেম এবং ক্যান্ডিডেটস পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন রয়েছে এখানে ফাদার্স নেম মাদার্স নেম এবং যদি আপনি মেরিট হয়ে থাকেন তাহলে আপনারা এই রোটি ফিল আপ করবেন নাহলে এটার কোনো দরকার নেই এরপর রয়েছে ন্যাশনালিটি এখানে লিখবেন ইন্ডিয়ান ডেট অফ বার্থ তারপর জেন্ডার এরপর রয়েছে কাস্ট তো আপনারা ইউ আর এস সি টি যারা রয়েছেন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রয়েছে মেরিটাল স্ট্যাটাস এবং রিলিজিয়ন তারপর এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে কন্ট্যাক্ট ডিটেলসে রয়েছে এখানে পারমান্ট অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার নেম অফ দ্য জিপি অথবা বিসি আপনারা যে জিপি অথবা বিসি আন্ডারে রয়েছেন এখানে মেনশন করতে হবে নেম অফ দ্য ব্লক নেম অফ দ্য ডিস্ট্রিক্ট পিনকোড এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই ডিটেলসগুলি ফিল আপ করার পর আপনাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস ফিল আপ করতে হবে এখানে রয়েছে প্রথমত মাধ্যমিক এবং যারা ক্লাস টুয়েলভ পাস রয়েছেন এখানে আপনাদের এসএস প্লাস টু স্টেজ কোয়ালিফিকেশান এখানে মেনশন করতে হবে তারপর রয়েছে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশান তো আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান যা যা রয়েছে সবগুলো এখানে মেনশন করবেন মেনশন করার পরে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে আপনারা মেনশন করতে পারেন মেনশন করার পরে যদি আপনি এসএসজি মেম্বার হয়ে থাকেন তার ইনফরমেশান এখানে মেনশন করবেন এবং এসএসজি নামটা এখানে লিখবেন তারপর এখানে রয়েছে যদি আপনাদের জব কার্ড থেকে থাকে সেটা আপনারা এখানে মেনশন করবেন এবং জব কার্ড এখানে যে নাম্বারটা রয়েছে সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে তারপর রয়েছে যদি আপনি পিআরআই রিপ্রেজেন্টেটিভ অথবা মেট অথবা যে কোনো ইমপ্লিমেন্টেড এজেন্সির তরফ থেকে হয়ে থাকেন তাহলে সে ডিটেলস এখানে আপনারা অ্যাড করবেন অ্যাড করার পরে সবশেষ রয়েছে এখানে ডিক্লারেশন এবং সিগনেচার সিগনেচার করে আপনারা অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে নিতে পারবেন তারপর যা যা ডকুমেন্টস আমি ভিডিওতে মেনশন করেছি সবগুলো ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে আপনাদেরকে আপনাদের নিজস্ব ব্লকে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নিকট অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে তো বন্ধুরা যারা আপনারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন এবং সাজেস্ট করব যে অ্যাপ্লাই করার আগে আপনার নোটিফিকেশনটি ভালোভাবে ডিটেলস চেক করে তারপরে এখানে অ্যাপ্লাই করবেন এবং আর একটি রিকোয়েস্ট যে এরকম বিভিন্ন সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ছেলে ওই গ্রুপে জয়েন করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার